নমস্কার বন্ধুরা লেট স্টার গার্ডেনিংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে গরমের জনপ্রিয় ফুল বেলি ফুল বা অনেকে একে বেল ফুলও বলে থাকেন সেই বেলি ফুল বা বেল ফুল নিয়ে আলোচনা করব এখন মার্চ মাস এই সময়ে যদি বেলি ফুলের সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে পরে সমস্ত গরমকাল জুড়ে এই বেলি ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় আমরা ফুল পাব এবং আপনারা জানেন যে এই ফুলের বিশেষত্বই হলো এর যে সুন্দর মোহময়ী যে গন্ধ সেই গন্ধ প্রত্যেককে মোহিত করবেই খুব সুন্দর সাদা রঙের ধবধবে বেলি ফুল আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় একটি ফুল তো কিভাবে যত্ন শুরু করব সেই নিয়েই আজকের এই ভিডিও আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে আমার বেলিফুল গাছগুলোকে আমি অলরেডি প্রুনিং করে দিয়েছি এবং তারপরে শাখা প্রশাখা ছেড়ে বেশ লম্বা হয়ে উঠেছে এবং গাছগুলিকে আমি এতদিন একটি সেমি এরিয়াতে রেখেছিলাম কেননা শীতকালে বেলিফুলসহ সমস্ত রকম যে গরমের ফুল গাছ রয়েছে সেই সমস্ত ফুল গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে এই সময় গাছের কোনো বৃদ্ধি বিকাশ হয় না গাছে কোনো রকম গ্রোথ দেখা যায় না সেজন্য জন্য এই সময়ে এই গাছগুলোকে আমরা যতটা পারবো একটু সেমি শেড রয়েছে যেখানে হালকা ছায়া রয়েছে সেই সমস্ত জায়গায় রাখার জন্য এবং শীতকালীন যে সমস্ত ফুল গাছ সেইগুলোকে তখন আমরা রোদে রাখবো শীতকালের যে মিঠে করা রোদ সেই রোদে গাছগুলোকে আমরা যে মরসুমি ফুলের গাছ সেই গাছগুলোকে রাখবো এবং এই গাছগুলোকে আমরা ঠিক শীতকাল শেষ হওয়ার সাথে সাথেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি গাছগুলোকে প্রুনিং করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোকে সুন্দরভাবে আমি প্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারির প্রথম দিকে এবং এখন মার্চ মাসে দেখুন গাছগুলোতে প্রচুর শাখা প্রশাখা বেরিয়ে এসছে যেহেতু আমি এই গাছগুলোকে সেমি শেড এরিয়াতে রেখেছিলাম এবং কোনো প্রকার এই গাছে শুধুমাত্র জল দেওয়া ছাড়া আর কোনো পরিচর্যা করিনি তাই টবের গোড়ায় অনেক আগাছা জন্মে তো প্রথমেই আমাদের এই আগাছাগুলোকে রিমুভ করে দিতে হবে আপনারা হাতের সাহায্যে এইভাবে করে দিতে পারেন অথবা নিরানি বা কোনো খুপড়ির সাহায্যে হালকা করে এই গাছগুলোকে এইভাবে তুলে ফেলে দেবেন তো যেহেতু এখন গরমকাল শুরু হচ্ছে তো এই সময়ে আমরা এইভাবে ঠিক পরিচর্যা শুরু করব। তো প্রথমে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা গাছের যে টবের যে মাটি সেই মাটিকে একটু খুচিয়ে দেব এবং সেই সাথে আমরা যে কাজগুলো পরপর করতে থাকব সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি তো এই গরমকালের যেহেতু এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফুল তাই ভালোভাবে ফুল পাওয়ার জন্য আমাদের এই কাজগুলো করতেই হবে এখানে আমি এভাবে দেখুন সমস্ত এগুলোকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে যেহেতু এই গাছটি একটি সেমি এরিয়াতে ছিল ছায়াযুক্ত এরিয়াতে ছিল সুতরাং আলো পাওয়ার জন্য গাছগুলোর দেখুন শাখাগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে তো খুব লম্বা হয়ে গেলে গাছ কিন্তু ঝোপালো হবে না সুতরাং ঝোপালো করার জন্য আমাদের এখানে একটুখানি পিঞ্চিং করতে হবে গাছের অগ্রমুকুলে অক্সিন নামক এক প্রকার উদ্ভিদ হরমোন থাকে এবং অগ্রমুকুলে এই অক্সিন হরমোনের আধিক্য থাকার দরুন এই অংশে দ্রুত বৃদ্ধি হয় তো দেখা যায় যদি আমরা এই একদম দীর্ঘ লম্বা যে অগ্রমুকুল সেটাকে যদি পিঞ্চিং না করি তাহলে সেটা লম্বায় আরও দীর্ঘ হবে এবং গাছটি ঝোপালো হবে না সুতরাং এই যে অগ্রমুকুল এই অগ্রমুকুলকে আমরা পিঞ্চিং করে দেব। আমরা দুভাবে পিঞ্চিং করতে পারি এই রকম কাঁচির সাহায্যে অগ্রমুকুল কেটে দিতে পারি অথবা অগ্রমুকুলের একদম যে কচি দুটি পাতা সেই পাতা দুটিকে নখের সাহায্যও আমরা পিঞ্চিং করতে পারি তো এইভাবে পিঞ্চিং করলে খুব দ্রুত যে পার্শ্ব মুকুলগুলো সেগুলো বৃদ্ধি পাবে এবং আরও প্রচুর সংখ্যায় শাখা বেরিয়ে আসবে যত সংখ্যায় আমরা শাখা তৈরি করতে পারব তত বেশি সংখ্যায় আমরা এই বেলফুল গাছ থেকে ফুল পাব সুতরাং এইটা আমাদের অবশ্যই করতে হবে যদি আমরা গাছের ভালো শেপ চাই এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল চাই এবারে আসছি যে কিভাবে এই গরমের শুরুতেই আমরা যত্ন শুরু করব তো প্রথমেই আপনাদের বলেছি যে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোকে অগ্নমুকুলের যে শাখাগুলো রয়েছে সেগুলোকে এভাবে পিঞ্চিং করে দেব এবং শুকনো যে ডালগুলো রয়েছে সেগুলোকেও কেটে দেব সেই সাথে টবের যে আগাছা সেই আগাছাগুলো পরিষ্কার করে দেব। তো বন্ধুরা এইভাবেই আমাদের বেলি ফুলের যত্ন শুরু হবে তো এখানে একটি সার ইউজ করব। যেটা লিকুইড ফর্মে আমরা গাছে স্প্রে করব ফলিয়ার স্প্রে করব এবং এটি খুব অত্যন্ত প্রয়োজনীয় একটি সার এই গরমের ফুল গাছের ক্ষেত্রে উনিশ 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 এনপিকে গাছের যে খাদ্য সেই খাদ্য মূলত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এনপিকে তো এখানে উনিশ 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 ফর্মে রয়েছে এই রেশিওর যে এনপিকে যেটা সলিউবল ফর্মে পাওয়া যায় অর্থাৎ আমরা খুব সহজেই এটাকে জলে গুলে নেব গুলে নিয়ে এই গাছে স্প্রে করব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে আপনাদের বলি যে এই সময়ে বেলি ফুল গাছ আমরা কোথায় রাখব। তো আমরা আমি আগেই বলেছি আপনাদের যে শীতকালে যেহেতু ডরমেন্সি পিরিয়ডে থাকে তাই শীতকালে আমরা গাছগুলোকে সেমি শেড এরিয়াতে রেখে দিই এবং এই সময় রকম কোনো প্রকার খাবার আমরা এই গাছে দিই না আর তারপরে যখনই গরমের শুরু আসে তখনই এই গাছের গ্রোথ লক্ষ্য করা যায় তো গরম যখন শুরু হবে গাছে আমরা প্লুনিং করে দেওয়ার পরে যখন এই রকম শাখা প্রশাখা বেরিয়ে আসতে দেখা যাবে তখন এই গাছগুলোকে আমরা অবশ্যই মোটামুটিভাবে দিনের বেশিরভাগ সময় আলো থাকে অর্থাৎ মোটামুটিভাবে পাঁচ ছয় ঘন্টা রোদ্র পায় এরকম জায়গায় এই টপগুলোকে রাখবো তাহলে পরে এই গাছের বৃদ্ধি বিকাশ যেমন ভালো হবে সেই সাথে গাছে কিন্তু প্রচুর সংখ্যাও ফুল আমরা পাবো তো এখন যে কাজটি আমরা করব সেটা হলো এই বেলি ফুল গাছে আমরা সলিবুল ফর্মে যে এনপিকে সেই এনপিকেকে একটি এক লিটার জলে মোটামুটিভাবে এক থেকে দেড় চামচ এনপিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সেই সাথে আমরা এই গাছে প্রয়োগ করব তার আগে আমরা মাটিটা ভালো করে খুঁচিয়ে দিয়ে জল দেব এবং এই গাছের আরেক প্রকার খাদ্য আমরা সহজেই দিতে পারি বেলফুল গাছে সেটা হচ্ছে মিশ্র সার আমরা জৈব যে মিশ্র সার যেটা আমরা প্রায় বাগানের প্রত্যেকটি গাছে খুব সহজেই দিতে পারি নির্ভয়ে দিতে পারি এবং যেই জৈব সার খুব ভালো কাজ দেয় সেই জৈব সার হল ভার্মি কম্পোস্ট হাঁড়ের গুঁড়ো শিংকুচি এবং তার সাথে নিমখোল এগুলোকে পরিমাণ মতো মিশিয়ে একটি মিশ্র সার আমরা অবশ্যই তৈরি করে রাখব বাগানের প্রত্যেকটি গাছের জন্য এবং সেই সার এই গাছেও প্রয়োগ করব এখানে আমি উনিশ 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 যে এনপিকে সেই এনপিকে নিচ্ছি তো আপনারা এটাকে বাজারে সুজলা নামে পেয়ে যাবেন এটি দেখতে অনেকটা যে পিঙ্ক কালার বা গোলাপি কালারের অনেকটা লবণের মতো তো সেই লবণ মতো যে এনপিকে সেই এনপিকে মোটামুটিভাবে এক থেকে দেড় চামচ এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে দ্রবীভূত করে এই গাছে স্প্রে করব। তাহলে চলুন আমরা গাছে এই সার স্প্রে করি আরেকটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো গরমকালের এই টবে যে ফুল গাছগুলো থাকে সেই ফুল গাছগুলোর যে মাটি সে মাটি কিন্তু অতি দ্রুত শুকিয়ে যায় তাই প্রত্যেক দিন বিকেলে অবশ্যই গাছের গোড়ায় অর্থাৎ টবে আমাদের এক মগ করে জল প্রয়োগ করতে হবে এভাবে যদি আমরা গাছের মাটিকে ভিজে অর্থাৎ ময়েস্ট রাখতে পারি তাহলে পরে গাছে কিন্তু খুব সুন্দর ফুল পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাছের মাটি শুকিয়ে যায় গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছের যে পাতা পাতাগুলো নেতিয়ে পড়ে ফলে গাছের বৃদ্ধি বিকাশও ভালো হয় না এবং ফুলও ভালো পাওয়া যায় না তাই এই বিশেষ বিষয়টির প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে